हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। तो फ्रेंड्स, आज के हमें एक खूब गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब, वैष्णव माहात्म्य। गंगा बेशि शुद्ध ना शुद्ध वैष्णव बेशि शुद्ध? वैष्णवर बेशि माहात्म्य ना गंगार बेशि माहात्म्य? तो आम्रा जानी जो गंगा स्नान करले आमादेर समस्त पाप धुले जाए, ताई तो? तो ये हजार हजार लोके जे गंगा स्नान करछे, निजेर पाप धुच्छे, तारपर आम्रा जे गंगा स्नान करते जाबो से पापटा तो आमार गाए चले आसछे, ताई ना? कारण आमार आगे हजार हजार पापी লোক গঙ্গা স্নান করেছে, ওদের পাপগুলো সব রেখে গেছে গঙ্গার মধ্যে। সেই গঙ্গায় আমরা আবার স্নান করতে যাচ্ছি, তো সেই পাপগুলো আমার মধ্যে চলে আসলো। প্রশ্ন এটা তো আমাদের মনে প্রশ্নটা জাগে যে তাহলে গঙ্গার মধ্যে যে এত পাপ, তে আমাদের মধ্যেও তো চলে আসছে, গঙ্গা কি করে পবিত্র হয়ে যাচ্ছে? গঙ্গা তো তাহলে নিজেই পাপী হয়ে যাচ্ছে, যেহেতু মর্তলোক লোকে তো আর পাপী লোকের অভাব নেই, হাজার হাজার কোটি কোটি পাপী লোক স্নান করছে রোজ প্রতিদিন, তাহলে গঙ্গাও তো পাপী হয়ে যাচ্ছে, অশুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে গঙ্গা কিভাবে শুদ্ধ হচ্ছে? গঙ্গা দু রকম ভাবে শুদ্ধ হয়। প্রথম হলো বর্ষাকালে যখন গঙ্গায় খুব জল হয়, ডুবু ডুবু জল একদম পুরো ভরা গঙ্গা, তখন গঙ্গার মধ্যে বুদবুদে আকারের ফেনা ফেনা উঠে, সেইগুলো হচ্ছে পাপ। ঠিক আছে, যত পাপি আমরা, যত পাপি লোকরা যারা স্নান করছি, যে পাপগুলো দিয়ে আসছি গঙ্গা দেবীকে, সেই পাপগুলো বুদবুদে আকারের ফেনা হয়ে ওঠে বর্ষাকালে, সেই ফেনাটা হলো পাপ। তো বর্ষাকাল যখন চলে যায়, গঙ্গা শুকিয়ে যায়, সেই ফেনাটা পলি মাটি, মাটি কাদা মাটির সাথে মিলে পলি মাটি তৈরি হয়, সেই পলি মাটিতে নরম নরম সুন্দর সবুজ সবুজ ঘাস হয়, সেই ঘাসটা রাখালরা গরু চড়ায় বা কেউ সেই ঘাসটা কেটে এনে গোমাতাকে খাওয়ায়, সেটা খাওয়ার পর গোমাতা আমাদের যেই দুগ্ধ দান করেন, সেই দুগ্ধটা আমরা যদি ভগবানকে ভোগ না লাগিয়ে নিজে যদি গ্রহণ করি, ব্যাস পাপগুলো কি হলো আমাদের মধ্যে চলে আসলো। কিন্তু সেই দুগ্ধটা যদি আমরা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ রূপে পান করি, তাহলে তার মধ্যে আর কোনো পাপ থাকে না, ভগবানকে ভোগ লাগানো মাত্রই সেই পাপগুলো সব ভগবান নিয়ে নেন, ভগবানের কাছে চলে যায়। এর জন্যই আমাদের যা খাওয়া উচিত অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া উচিত, তাহলে আমাদের ওই পাপগুলো কোনো না কোনো কারণে, যে পাপগুলো থাকে ওদের মধ্যে, ওই পাপগুলো আমাদেরকে স্পর্শ করতে পারে না। তো এই হয়ে গেল এক নাম্বার, এক নাম্বার ভাবে কীভাবে গঙ্গা পবিত্র হলো, যে ফেনারূপী সেই ইটা বুদবুদে ফেনাটা সে পলি মাটিতে মিশে ঘাস তৈরি হলো, সেই ঘাসটা গোমাতাকে কেটে রাখালরা খাওয়ালো, সেই গোমাতা দুগ্ধ দান করলো সেই ঘাসটা খেয়ে, সেই দুধের মধ্যে কিন্তু চলে গেল পাপটা, তাই তো? সেই দুধটা যদি আমরা খাই আমাদের মধ্যে ডাইরেক্টলি, হয়তো ওই পাপগুলো আমরা করিও নি, দুনিয়ার সব লোকের পাপগুলো আমাদের মধ্যে আপনা আপনাই চলে আসলো সেই দুধ খাওয়ার মাধ্যমে। কেন? কারণ ওটা আমরা ভগবানকে ভোগ না লাগিয়ে ওটা আমরা খেয়েছি, তাই তো? তো এই হলো এক নাম্বার, এইভাবে গঙ্গা দেবী শুদ্ধ হন। আরেকভাবে কিভাবে শুদ্ধ হন, আরেকবার কি হয়েছে, গঙ্গা দেবী যখন দেখলেন যে মর্তলোকে বিশাল পাপী লোক, প্রচুর পাপী লোক, মানে পাপ করেনি এরকম লোকই নেই, এত পাপী লোক, তখন গঙ্গা দেবী বৈকুণ্ঠে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে কাঁদতে লাগলেন, প্রভু আমি যে এই মর্তলোকের পাপের ভার আক্রান্ত হয়ে গেছি, আমি আর এদের পাপের ভার নিতে পারছি না, আমাকে এই ভার থেকে মুক্ত করুন প্রভু, আমি আর যেতে চাই না মর্তলোকে, মর্তলোকে আমি পবিত্র করতে গেছি ঠিক আছে, কিন্তু এত পাপ হবে আমি তো বুঝতে পারিনি, অতিরিক্ত পাপ, তা আমার কিছু ব্যবস্থা করুন,
আমি যেতে চাই না, আমাকে রক্ষা করুন, এই ভার আমি আর সহ্য করতে পারছি না, এত পাপের ভার। পা ধরে কাঁদছে দেবী গঙ্গা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওঠো দেবী গঙ্গা, তুমি কেঁদো না, কারণ তুমি আর ভার আক্রান্ত হবে না, তোমাকে আমি অভয় দান দিলাম, তুমি নিশ্চিন্তে মর্ত্যলোকে যাও, তুমি এবার আর ভার আক্রান্ত হবে না, তুমি ঠিক হালকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। বলছে, তাই প্রভু, কিন্তু কি করে, কিভাবে সম্ভব, আমি কি করে শুদ্ধ হব, মর্ত্যলোকে তো পাপীদের প্রচুর সংখ্যা, ওরা নিত্য প্রতিদিন আমাকে স্নান করছে আমার জলে, নিজেরা শুদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমার উপরে সব পাপগুলো ঝেড়ে দিয়ে যাচ্ছে, তাও তো পাপ করা বন্ধ করছে না, তাহলে আমি কিভাবে রক্ষে পাবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি নিশ্চিন্তে যাও গঙ্গা, তোমার জলে পাপীরা তো স্নান করবে, হাজার হাজার পাপীরা স্নান করবে, কিন্তু একজন, এক না একজন আমার শুদ্ধ বৈষ্ণব, আমার ভক্ত, শুদ্ধ ভক্ত, সেও স্নান করবে, সে স্নান করলেই তোমার জল এমনিতেই শুদ্ধ হয়ে যাবে, তোমার আর কিছু করতে হবে না, আমারও কিছু করতে হবে না। তো হাজার হাজার পাপী লোকরা স্নান করলে যে জলটা অশুদ্ধ হয়ে যাচ্ছে, একজন বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত যদি স্নান করে, সেই গঙ্গা জলটা শুদ্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুদ্ধ বৈষ্ণবের কি মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমার থেকে আমার ভক্ত বড়, নিজের ভক্তকে এতটা উপরে তুলেছেন ভগবান যে আমার ভক্তের সেবা করলেই আমি খুশি, কিন্তু সে শুদ্ধ ভক্ত হতে হবে। তাহলে গঙ্গা, আমরা জানি গঙ্গা সব থেকে পবিত্র, গঙ্গায় স্নান করলে আমরা এমনিতেই পবিত্র হয়ে যাই, তাহলে যে গঙ্গাকে পবিত্র করছে সে কতটা পবিত্র, তাই তো? শুদ্ধ বৈষ্ণব গঙ্গা থেকেও পবিত্র, হাজার হাজার পাপী লোক স্নান করে জল অশুদ্ধ করছে, একজন শুদ্ধ বৈষ্ণব স্নান করে সেই জলটা পবিত্র করে দিচ্ছে। শুদ্ধ বৈষ্ণব স্নান করছে, সেই পাপটা শুদ্ধ বৈষ্ণবেরও আসছে গায়ে, কিন্তু শুদ্ধ বৈষ্ণব কি করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, তো শাস্ত্রে বলা আছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে, সে তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, নামের প্রভাবে সব পাপ দূর হয়ে যাচ্ছে, সব পাপ পরিষ্কার হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে একদম। তাই আমাদের ভগবানকে খুশি করার এটা হলো সব থেকে বেস্ট, সব থেকে সুন্দর সহজ রাস্তা। ভগবান সব থেকে বেশি খুশি হবেন যদি আমরা শুদ্ধ বৈষ্ণবের সেবা করি। তাই আমাদের কোনোদিনও বৈষ্ণব অপরাধ করা উচিত নয়, আমাদের জন্য যেন কোনো বৈষ্ণব কোনোদিন কষ্ট না পায়, যে জপ করে সেই বৈষ্ণব, যে শাস্ত্র অনুযায়ী নিয়ম আচার আচরণ করছে সেই বৈষ্ণব, তাই তাদের আমাদের সেবা করা উচিত, বৈষ্ণব সেবা করা উচিত, আমাদের জন্য যেন কোনো বৈষ্ণব কষ্ট না পায়, যদি কষ্ট পেয়েও থাকে অবশ্যই চরণ ধরে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে, কারণ বৈষ্ণবের চরণে অপরাধ করলে ভগবান সেই অপরাধ ক্ষমা করেন না। তাই বৈষ্ণবদেরকে খুশি রাখতে হবে, আমাদের জন্য যেন কোনো বৈষ্ণব অসন্তুষ্ট না হন। নরোত্তম দাস ঠাকুর নিজেও বলেছেন যে, গঙ্গারও পরশ হইলে পাশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব ঠাকুরকে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, তোমার কি গুণ, মানে বৈষ্ণবের দর্শনে আমরা পবিত্র হতে পারি, তাহলে বৈষ্ণব কতটা শুদ্ধ, তাহলে তার সেবা করলে আমরা কতটা না ফল পাব। একমাত্র বৈষ্ণব সেবার মাধ্যমেই আমরা ভগবানকে খুশি করতে পারবো, আর ভগবান খুশি হলেন, খুশি হলে আমরা নিজের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারবো। তাই আমাদের সবসময় বৈষ্ণব সেবা করা উচিত, বৈষ্ণবদের গুণগান করা উচিত, বৈষ্ণবদের গুণ মহিমা কীর্তন করা উচিত, যখনই সুযোগ পাবো তখনই আমরা বৈষ্ণব সেবা করব।
বৈষ্ণবদের দেখে দূর থেকে দর্শন পেলে বৈষ্ণবদেরকে আমাদের সঙ্গে সঙ্গে প্রণাম জানাতে হবে। প্রণাম জানিয়ে বৈষ্ণব কি চাইছেন, কি বলতে চাইছেন, ওনার আজ্ঞা আমাদের পালন করতে হবে, তাহলে ভগবান খুব খুশি হবে। ভগবান নিজের থেকে নিজের ভক্তকে উপরে তুলে দিয়েছেন যে আমার ভক্তের সেবা করলে আমি সব থেকে বেশি খুশি, তার জন্য আমাদের সবসময় বৈষ্ণব সেবা করতে হবে। তাই আমরা আজকে বুঝতে পারলাম যে গঙ্গা তো পবিত্র আছেনই, গঙ্গা থেকেও বেশি শুদ্ধ এবং পবিত্র হচ্ছেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, মানে পরম বৈষ্ণব। তাই আমাদের পরম বৈষ্ণবের সেবা করা উচিত। ঠিক আছে, তো এটা সবার ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে যেটা বললাম যে ভগবানকে ভোগ না লাগালে সব কিছুতে পাপ থেকে যায়। আমরা নিরামিষ খেতে পারি, নিরামিষ তো গরু ছাগলও খায়, সেটা তো খাওয়া উচিতই, তার সঙ্গে কি সেই নিরামিষ খেলেও কিন্তু পাপ হয়। তার জন্য আমাদের সবসময় ভগবানকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ পাওয়া উচিত, তাহলে পাপটা ভগবান নিয়ে নেন। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছ। তাহলে চ্যান্ট হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণা।